क्लिक कर लिडियो क्योंकि देखते ठीक है दो मिनट ही आसे चले देखते हैं दो मिनट क्योंकि भिडियो चले डायरेक्ट। सो हेलो गाइस कैमन आशा करो आज तो आज के अपने जो एक नतून भिडियो नहीं तो आज के यूट्यूब तीन सेटिंग्स नहीं आज के यूट्यूब तीन सेटिंग्स देखो अपना जी यूट्यूब व्यवहार कर तो अपना तीन सेटिंग्स अवश्य अपन क्योंकि जाना थकते हो तो तीन सेटिंग्स की तो से आज के अपने देखे दी। प्रथम यूट्यूब ओपन कर देखी तो अपना यूट्यूब ओपन कर सेटिंग्सगुलो करार जो क्योंकि प्रथम यूट्यूब ओपन करते हैं हमें यूट्यूब ओपन कर नहीं तो हमारे एक वीडियो आगे प्ले करनी तो देखते क्योंकि हमारे चैनल एखे हमें भिडियोटी एक भिडियो प्ले कर देखिए देव अपने तो भिडियो प्ले कर दी तो भिडियो प्ले कर देखो अपन एन तो भिडियो एखे प्ले कर लम आसती से एडटी अपन एक केटे दी तो ये देखते हमें भिडियो प्ले करो प्ले कर पर देखते हमारे भिडियो एखे चलते है तो चैनल जो अपना सबसक्राइब कर नहीं तो अपना एखे सबसक्राइब कर दिन चैनल के तो ये हमारे हलो विशाल क्यूबर्स यूट्यूब चैनल तो ये रुबिक्स क्यूब क्या सल्व करते हैं रुबिक्स क्यूबर जो ट्रिक्स आए तो सब ट्रिक्स एखे चैने दिए थी तो चैनल अपना अवश्य सबसक्राइब कर रेखे दाओ तो এখন আমি আপনাদের সেটিংস করে দেখিয়ে দিই। তো এভাবে আপনারা কোনো একটি ভিডিও দেখতেছেন যে কোনো ভিডিও হোক দেখতেছেন আপনারা তো এখান থেকে আপনারা যদি ভিডিও স্কিপ করেন তো ভিডিওটি আপনারা কিভাবে স্কিপ করেন এভাবে এখানে এদিকে আপনারা ডান সাইডে এখানে দুইবার এখানে টাচ করেন স্ক্রিন থেকে তাহলে আপনারা এখানে ভিডিওটি স্কিপ হয় আর যদি আপনারা আবার ভিডিওটিকে পিছনে নিয়ে যেতে চান তো এইভাবে কী করেন তাহলে আপনার কিন্তু স্কিপ হয় ভিডিওটা এইভাবে তো ভিডিওটি স্কিপ করার এইভাবে আপনি যদি এইভাবে স্কিপ করতে থাকেন এইভাবে স্কিপ করলে আপনার কিন্তু অনেক টাইম লাগে যাবে পুরো ভিডিও স্কিপ করতে করতে আর যদি আপনারা যদি একবারে যদি এইভাবে এখানে এটাকে যদি এইভাবে স্কিপ করেন এইভাবে স্কিপ করি আমরা আর ডাইরেক্ট এইভাবে স্কিপ করি একবারে আমরা এখানে নিয়ে আসি এইভাবে এইভাবে করলে আমাদের কিন্তু ভিডিওটি যেটি আছে তো সেটা কিন্তু ভালোভাবে আমরা স্কিপ করতে পারি না কারণ স্কিপ করে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই তো সেই জায়গায় নিয়ে যেতে পারি না তো এখন আমি দেখাবো যে কীভাবে স্কিপ করে নিয়ে যাবেন তো ধরুন স্কিপ করার জন্য আমি যেভাবে স্কিপ করে দেখাই দেবো তো সেভাবে আপনারা স্কিপ করবেন তো স্কিপ করার জন্য আপনারা কী করবেন এই যে এখানে আছে এই স্ক্রিনটা থেকে এখানে আপনারা একবার একটু প্রেস করে রাখবেন তো আমি প্রেস করে রাখলাম প্রেস করে রাখার পর আপনারা যদি ভিডিওটিকে পিছিয়ে করেন তো পিছনে হবে আগে করেন তো আগে হবে দেখতে পারেন এখানে এইভাবে আপনারা যতটুকু ভিডিওটিকে স্কিপ করবেন তো ততটুকু এখানে আপনারা ভিডিওটিকে এখানে স্কিপ করতে পারবেন দেখতে পারেন এখানে 10 সেকেন্ডে রাখতে চান আপনারা এখানে 10 সেকেন্ডে রাখতে পারেন ভিডিওটি যতটুকু আপনারা স্কিপ করবেন ততটুকু এখানে স্কিপ করে রাখতে পারেন তো আপনারা আবার আমার এই ভিডিওটাকে স্কিপ এভাবে করবেন না তো আপনারা এইভাবে স্কিপ করে দিতে পারেন যে আমি এখন ভিডিওটি আপনাদের স্কিপ করে দেওয়াচ্ছি আপনারা আমার এই ভিডিওটাকে স্কিপ করবেন না আবার তো এইভাবে আপনারা কিন্তু আপনার ভিডিওটিকে এইভাবে স্কিপ করতে পারবেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা স্কিপ করতে পারবেন তো আমাদের এটা কিন্তু এক নম্বর যে সেটিংসটি গেল সেটা আমাদের এক নম্বর হলো এবার আমি আপনাদের দুই নম্বর সেটিংসটি দেখিয়ে দিই তো দুই নম্বর সেটিংসটি হচ্ছে এবার আমাদের কি তো ধরুন এইভাবে আমরা এখানে ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতে আমাদের কিন্তু এখানে যে স্ক্রিনটি আছে আমাদের এইভাবে আমরা যদি ফুল স্ক্রিন করি তো আমরা কী করি এখানে একবার আমরা প্রেস করি প্রেস করে দেওয়ার পর এই যে এই অপশানে দেখতে পাচ্ছেন এখানে এই অপশানে দেওয়া এখানে আমরা ক্লিক করি ক্লিক করলে তারপরে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের এখানে যে বড় ফুল স্ক্রিনে আসে তৈরি হয় আবার যদি আমরা এখান থেকে আবার যদি আমরা ছোটো স্ক্রিন করতে চাই ছোটো স্ক্রিন করলে কী করি আবার আমরা এখানে স্ক্রিনে টাচ করি টাচ করে নেওয়ার পর এই যে আবার এই অপশানটিতে এখানে আবার আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে তারপরেই আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনটি ছোটো হয় তো এটি আপনারা এবার আপনাকে এতটুকু প্রসেস করতে হবে না মাত্র আপনারা শুধু কী করবেন এখানে এখানে এদিকে এখানে এভাবে করবেন তাহলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু এখানে স্ক্রিনটি বড় হয়ে যাবে আর এখান থেকে এভাবে আপনারা নিচের দিকে করবেন নিচের দিকে করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি এখানে আমার এখানে অটোমেটিকলি ছোটো হয়ে গেছে স্ক্রিনটি তো আপনারা এখানে নিচের নিচ থেকে আপনারা কিন্তু এখানে নিচ থেকে নিচে ধরবেন নিচ থেকে আপনারা এইভাবে উপরে করবেন নিচ থেকে আপনাকে উপরে স্ক্রল করতে হবে নিচের থেকে উপরে স্ক্রল করলে তার কিন্তু আপনার কিন্তু স্ক্রিনটি বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই দেখ আমি নিচে ধরলাম উপরে স্ক্রল করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনটি এখানে বড় হয়ে গেছে আর আমরা যদি এখানে আবার স্ক্রিনে ছোটো করি তাহলে আমরা কী করবো এখানে আবার এটাকে উপর থেকে ধরে এটাকে এবার আমাদের নিচে স্ক্রল করতে হবে উপর থেকে আমরা নিচে স্ক্রল করি উপর থেকে নিচে স্ক্রল করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি ছোটো হয়ে গেছে তো এভাবে আপনারা স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাবেন তাহলে আপনার কিন্তু স্ক্রল স্ক্রিনটি ছোটো হবে আর ওই যদি উপরের দিকে নিয়ে যান স্ক্রল করে তাহলে আপনার স্ক্রিনটি বড়ো হবে তো দুই নম্বর সেটিংসটি হয়ে গেলে এবার আমাদের আমি আপনাদের তিন নম্বর যে সেটিংসটি আছে এই যে তিন নম্বর সেটিংসটি তো তিন নম্বর সেটিংসটি আমি আপনাদের এখন দেখাবো আমাদের কিন্তু এখন মজাদার সেটিংসটি আপনারা অবশ্যই দেখো ভিডিওটি আপনারা স্কিপ করো না এই সেটিংসটি আপনারা দেখো
তো এবার আমাদের এই সেটিংসটি হচ্ছে যে এই সেটিংসটি আমরা এবার শেয়ার নিয়ে এই সেটিংসটি হবে। তো আপনারা এবার এখানে শেয়ার বলে অপশনটিতে ক্লিক করবেন, শেয়ার বলে অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা লিঙ্কটাকে কপি করবেন, দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, কপি করলেন, কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা এবার বেরিয়ে যাবেন। আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর এখানে এবার আপনারা আপনারা এবার যাকে শেয়ার করবেন, ধরুন আমি এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার করবো, তো হোয়াটসঅ্যাপে আমি একজনকে এখানে শেয়ার করে দিই ভিডিওটি, তো আমি একে ধরুন শেয়ার করবো। তো এখানে এবার আমি লিঙ্কটিকে এখানে এবার আমি পেস্ট করবো, লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করে দেওয়ার পর প্রথমে আমরা একটা কোশ্চেন মার্ক দেবো, তো এই কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্ক দেওয়ার পর এখানে এবার আমি টি দেবো, টি দেওয়ার পর এখানে এবার আমি ইজিক্যাল টু দেবো, তো ইজিক্যাল টু দিলাম, ইজিক্যাল টু দেওয়ার পর এবার আমরা কী করবো, এখানে ধরুন ভিডিওটা আপনারা মজাদার ভিডিওটা, ধরুন আপনার ভিডিওটি যেটি আছে, ধরুন ওই ভিডিওটি আপনার কিন্তু 10 সেকেন্ড বা 1 মিনিটে গিয়ে ওই ভিডিওটি ভালো, কিন্তু এদিকে ভালো না, তো আপনারা শেয়ার করে আপনি শুধু আপনার বন্ধুকে ওইটুকুই আপনারা দেখাতে চান যে একবারে যেন আমি যেন ভিডিওটা শেয়ার করি, আপনারা একবার আপনি ওরা যেন একবারে ওখানে গিয়ে ভিডিওটি দেখে, যে একবারে দুই মিনিট বা 1 মিনিট যেখানে শেয়ার করবেন সেটাই আপনার জন্য দেখে। তো এখানে এবার আমাদের সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে হবে, তো সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করলে এরকম 1 মিনিটে 60 সেকেন্ড, তো আমরা যদি 2 মিনিট শেয়ার করি তাহলে কত হবে, 60 দুগুণে 120, তো 120 আমি এখানে লিখে দিই, 120 লিখলাম, লিখলে কিন্তু আমার ভিডিওটি 2 মিনিটে ডাইরেক্ট গিয়ে আমার ভিডিওটি এখানে ওপেন হবে, লিখলাম, লিখার পর এখানে এবার আমি শেয়ার করে দিই, তো এখানে আমি কিন্তু শেয়ার করে দিলাম, শেয়ার করে দেওয়ার পর এখানে যদি এবার ক্লিক করে যাচ্ছে আমি পাঠালাম এই লিঙ্কটি, এখানে যদি ক্লিক করে, ক্লিক করলে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ও যদি এখানে ক্লিক করে আপনার ভিডিওটি কিন্তু ডাইরেক্ট 2 মিনিটে গিয়ে প্লে হবে ভিডিওটি, আবার শুরু থেকে প্লে হবে না, 2 মিনিটে গিয়ে ভিডিওটি প্লে হবে, আগে কিন্তু প্লে হবে না। তো চলুন তাহলে আমি আপনাদের অন্য মোবাইল দিয়ে এখন দেখিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটি অন্য মোবাইলে চলে এসেছি, আসার পর এখানে এবার আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি, তার জন্য এখানে আমি হোয়াটসঅ্যাপে ওপেন করবো, হোয়াটসঅ্যাপটি এখানে ওপেন করে নেব, ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা এইটাই কিন্তু আমি এখানে শেয়ার করলাম, শেয়ার করে নেওয়ার পর তো এখানে এবার আমি ক্লিক করবো, এখানে যদি এবার আমি ক্লিক করি ভিডিওটি আমার কিন্তু শুরু থেকে প্লে হবে না, আমার কিন্তু 1-2 মিনিটে গিয়ে প্লে হবে, তো এখানে আমি ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 মিনিটে আছে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে 2 মিনিটে আমার কিন্তু এখানে ভিডিওটি চলে এসেছে একবার ডাইরেক্ট। তো এইভাবে আপনারা এখানে করতে পারবেন যে ভিডিওটি আপনারা ধরুন আপনার পুরো ভিডিওটি আছে, পুরো ভিডিওটির মধ্যে কিন্তু পুরো ভিডিওটি আপনার যতটুকু ভিডিওটি আছে আপনার পুরো ইন্টারেস্টিং না, শুধু 2 মিনিটে বা 3 মিনিটে গিয়ে ভিডিওটি ইন্টারেস্টিং আছে, তো সেইভাবে আপনারা এখানে শেয়ার করবেন, শেয়ার করলে ভিডিওটি কিন্তু একবারে 3 মিনিট বা 4 মিনিটে চলে যাবে, আপনারা 6 মিনিটে শেয়ার করতে পারেন, তো সে মিনিটটাকে আপনার কিন্তু সেকেন্ডে কনভার্ট করতে হবে, তো সেটি করলে আপনার কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ছিল এই 3টি সেটিংস, তো এই 3টি সেটিংস আপনাদের কীরকম লাগলো ভালো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেলটি অন করবো, আজকে এখান থেকে আবার যাচ্ছে নতুন ভিডিওতে, তো তোমার জন্য বাই।